কয়েকটা ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শোনাই দুয়ার মাধ্যমে কেমনে না পাওয়া বিষয়গুলো পাওয়া যায় অসম্ভব কেমনে সম্ভব হয়ে যায় আমরা তো সবাই জাকারিয়া আলাইহিস সালামের নাম জানি তার কোনো সন্তান ছিল না তার স্ত্রী বন্ধা ছিলেন আমরা জানি বন্ধা নারীর ঘরে কোনো সন্তান হয় না সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালামের যখন কোনো সন্তান ছিল না তখন সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে রব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 89 নম্বর আয়াত থেকে বয়ান করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারিয়া ইনাদা রব্বাহ রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন যাকারিয়া তার রবকে বলেছিলেন হে আমার রব তুমি আমাকে উত্তরাধিকারহীন করে দিও না একা বানিয়ে দিও না তুমি তো হচ্ছ ওয়ারিশ দানকারী তুমি যদি চাও তাহলে তুমি আমাকে উত্তরাধিকার দান করতে পারো তিনি আরো সুন্দর দোয়া করেছিলেন তার আরেকটি দোয়া কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত আল্লাহ তুলে দিয়েছেন কি সুন্দর দোয়া তিনি করেছিলেন এখান থেকে শিখুন কেমনে দোয়া করতে হয় কারণ আমার দেশে অনেকে আছে সন্তান যখন হয় না বাবার দরবারে চলে যায় তাবিজের জন্য কত মানুষের কাছে ছোটাছুটি করে কই হুজুর একটা তাবিজ দিকে দেন সন্তান হয় না তো আপনার বউয়ের সন্তান হয় না তাবিজ দিয়া কি জোর করে বাচ্চা হইতে পারবেন নাকি বলেন তো সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কি আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই যাকে চাই আমি পুত্র সন্তান দেই আবার আমার আল্লাহর যার ইচ্ছা যাকে ইচ্ছা তাকে পুত্রও দেই না কন্যাও দেই না বন্ধা অবস্থায় রেখে দেই সব ক্ষমতা কার কাছে সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা লক্ষ্য করেন সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত তিনি বলেছিলেন হুনালিকা দা জাকারিয়া রব্বাহু ক্বালা রব্ব হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ তাআলা বলছেন আমার জাকারিয়া কেমনে দোয়া করেছিল শুনেন তিনি বলেছিলেন রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ওগো রব তুমি আমাকে তোমার তরফ থেকে পবিত্র সন্তান দান করো সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন বার্ধক্য বয়সে তারা চলে গিয়েছিলেন কোনো সন্তান ছিল না যখন তিনি হৃদয় থেকে কাকুতি মিনতি করে ইখলাসের সঙ্গে দোয়া করলেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে জানায় দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিয়ীন আল্লাহ বলছেন যখন আমার জাকারিয়া আমার কাছে ইখলাসের সঙ্গে দোয়া করলো আমি তার দোয়া কবুল করলাম আর তাকে আমি একটি নেককার সন্তান ইয়াহইয়া এর সুসংবাদ দান করে দিলাম শুধু তাই নয় তার স্ত্রী যে বন্দা ছিল আল্লাহ বলছেন আমার কুদরত এমন ভাবে কাজ করলো ওয়া আসলাহনা লাহু যাওজাহু আমি তার বন্দা স্ত্রীকে সন্তান দানের উপযোগী বানিয়ে দিলাম আল্লাহু আকবার চিন্তা করেছেন দুয়ার মাধ্যমে আল্লাহ বলছেন তার দুয়ার ফলে বন্ধা নারীকে সন্তান দেওয়ার উপযোগী বানায়া দিয়েছি আল্লাহু আকবার কি সম্ভব না বলেন দুয়ার মাধ্যমে কত ঘটনা কোরআনে এসেছে দেখেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে এসেছে 18টি বছর তিনি রোগাক্রান্ত ছিলেন কি কঠিন দুরারোগ্য ব্যাধি গোটা শরীর তার পচে গিয়েছিল শরীর থেকে মাংস গুলো খসে খসে পড়ছিল
গোটা শরীর পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে তার এলাকার লোকেরা তাকে ত্যাগ করেছে কেউ তার কাছেও যায় না খোঁজ খবরও নেয় না এমন করে 18টি বছর চলে গেল গোটা শরীর পচতে পচতে জিহোবায় যখন পচন ধরল এতদিন তিনি আল্লাহর কাছে কোনো দোয়াও করেন নাই একদিন তার স্ত্রী বলেছিলেন কেন আপনি এত অসুস্থ থাকার পরেও আল্লাহর কাছে দোয়া করেন না আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন আমি 70 বছর সুস্থ ছিলাম আমার রব আমাকে 70 বছর সুস্থ রেখেছেন এই যে আমি 70 বছর সুস্থ ছিলাম সুস্থতার এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমার রব যদি আমাকে আরো 70 বছর অসুস্থ রাখেন তারপরেও রবের নিয়ামত আমি শেষ করতে পারবো না আল্লাহু আকবার 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত শরীর পচতে 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 যখন তার জিহ্বায় পচন ধরে গেল আইয়ুব আলাইহিস সালাম তখন প্রথমবারের মতো মুখ খুললেন আইয়ুব আলাইহিস সালাম ভাবলেন গোটা শরীরটা পচে গিয়েছে এখন যদি আমার জিহ্বাটাও পচে যায় তাহলে আমি আমার রবের জিকির কেমনে করব রবের নামটা কেমনে নিব তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রথমবারের মতো দোয়া করলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 83 নম্বর আয়াতে এই কাহিনী বর্ণনা করছেন ওয়া আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ-দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহু আকবার কি সুন্দর দোয়া দোয়ার স্টাইল লক্ষ্য করেন আপনারা কেমনে দোয়া করেছেন স্টাইলটা ফলো করেন আল্লাহ বলছেন শরণ করো যখন আমার আইয়ুব আমার কাছে দুঃখ কষ্টে বিপদে মুসিবতে অসুখে পড়ে দোয়া করেছিল বলেছিল রব্বি হে আমার রব আন্নি মাসসানিয়াদ-দুর আমি কষ্টে পতিত হয়ে গিয়েছি ওয়া আনতা আরহামুর রাহিমিন মাফ করে দাও এটা বললেন না বললেন আল্লাহ আপনি তো হলেন দয়াবান আপনি আরহামুর রাহিমিন এতটুকু দোয়া করেছেন এই দোয়াটা করার পরে আল্লাহ জবাব দিলেন ফাসতাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ বলছেন আমি আমার আইয়ুবের দুয়ার সারা দিলাম আমি তাকে তার এই দুরারোগ্য ব্যাধি থেকে আমি তাকে শিফা দান করে দিলাম তার পরিবার পরিজন আমি তার কাছে ফিরিয়ে দিলাম আবার দেখেন কোরআনুল কারীমের দান্নুন মাছওয়ালা নবী ইউনুস নবীর কাহিনী বর্ণিত হয়েছে ইউনুস নবীকে যখন একটা মাছ গিলে ফেললো দেখেন বিপদে পড়লে মুসিবতে পড়লে অন্তর থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ যে জবাব দেন এমন কাহিনীও কোরআনে এসেছে জান্নুন মাছওয়ালা নবী ইউনুস নবীকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো কোন কোন রেওয়ায়েতে এসেছে তিনি তিনটা অন্ধকারে পড়ে গিয়েছিলেন এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারে নিপতিত হয়ে তিনি দেখলেন এমন জায়গায় চলে এসেছি আমার রব ছাড়া আমাকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না তখন মাছের পেটের ভেতর থেকে ইউনুস নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা তিনি বললেন হে আমার রব তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি জুলুম করে ফেলেছি তুমি যদি না বাঁচাও উদ্ধার না করো কেউ আমাকে উদ্ধার করতে পারবে আল্লাহ বলছেন সাগরের অতল তল দেশে মাছের পেটের ভেতরের চিৎকার আমার নবী ইউনুসের ফরিয়াদ সমুদ্রের তলদেশের কেউ শুনে নাই নবমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই আসমান জমিনের কোনো ফেরেশতা শুনে নাই কেউ আমার ইউনুসের ফরিয়াদ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি শুধু আমি শুনি নাই আমার কাছে চাইলে আমি যে খুশি হই আর বিপদে পড়ে আমার কাছে চাইলে যে আমি উদ্ধার করি ইউনুস নবীর ঘটনা হলো তার প্রমাণ ইউনুস নবী এই বিপদে পড়ে যখন আমাকে ডাক দিলেন আল্লাহ বললেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন
মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি তার ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম ওয়া কাযালিকা এইভাবে করে বিপদে পড়ে মুসিবতে পড়ে তোমরাও যদি আমার কাছে দিল থেকে আমাকে ডাক দাও নুনজিল মুমিনিন মুমিনদেরকে আমি আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিব আল্লাহু আকবার